আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ইলেকট্রিক আরও একটা সুন্দর কাজ দেখানোর জন্য চেষ্টা করব। বিষয়টা হচ্ছে কি, এ দেখেন সুইচটা আমি একটু মুচছি। এটা এরকম ছিল আর কি, দেখেন কি অবস্থা। তো আপনার বাসা বাড়ির সুইচ যদি এরকম ময়লা হয়ে যায়, মানে কিছু কিছু মানুষ আছে এরকম ময়লা হয়ে যায়, এই যে দেখেন ঘরের অবস্থা কি ময়লা হয়েছে। তা আমার ওই যে আমি যে ঘরে থাকি ওই ঘরে কিন্তু এতটা ময়লা হয় না, তো এই ঘরটা আমি পরবর্তীতে আসে নিয়েছি। এখন এই খুব সহজে এটাকে কিভাবে পরিষ্কার করবেন, বাস মানে এইরকম নোংরা টোংরা থাকলে কিভাবে পরিষ্কার করবেন আর কি, এই জিনিসটা। তো সর্বপ্রথমে যে কাজটা করবেন, আপনার যে রুম আছে রুমের যে সুইচবোর্ডটা, যে মেইন লাইনটা সুইচবোর্ডের অফ করবেন। যদি বাইরের যদি ইয়া থাকে, ওই মেইন সুইচ থাকে, সেই মেইন সুইচটা অফ করবেন। অফ করে যেটা করতে পারে, এখন কথা হচ্ছে সুইচবোর্ড অফ করা। এটা আমি একটু পরিষ্কার করছি, আমি আবার ওইটাকে পরিষ্কার করে দেখাইছি। এই যে আপনার গায়ের যে সাবান আছে, এই সাবান নেবেন। তো সাবান নেওয়ার পরে একটু সাবান এইভাবে নেবেন একটা গামছার মধ্যে, এই যে একটু নিচ্ছেন না, নিয়ে এটাতে এইভাবে ঘষাবেন। তো দেখা যাক, এটি খাল ময়লা তো একদিনের ময়লা না, মানে এমন ভাবে গামছা ধুইবেন যাতে সুইচ বোর্ডের ভিতরে পানি টানি না যায়, আর যাওয়ার দরকার নাই, এটা যেন পরিষ্কার হয়। একটু মেডিসিন বাড়াই দেব, মানে সাবান একটু বাড়াই দেব। কি লুক রে ঘর থাকে গেছে। তাছাড়া অন্য অন্য কেমিক্যাল দিয়ে ওইগুলা তিনার মিনার দিয়ে পরিষ্কার করা যায়। বিষয়টা হচ্ছে কি, আমরা এই তিনার মিনার দিয়ে পরিষ্কার করতাম না, কারণ আমার এখানে কারেন্ট আছে, আমি যে পরিষ্কার করতেছি এটা কারেন্ট আছে, এই যে কারেন্ট আছে। আপনারা কিন্তু কারেন্টটা মুখ মানে অফ করে কাজ করবেন। এরপরে আমিও কারেন্টটা অফ করে কাজ করে আসি সাবধানের মাই। পরিষ্কার মোটামুটি পানি নিয়ে মুছে দেওয়ার জন্য চেষ্টা করি। এক ধরনের কেমিক্যাল পাওয়া যায় সুইচবোর্ড মুছার জন্য, ওই কেমিক্যাল দিয়ে মুছলে ভিতরে কেমিক্যালটা চলে যায়, তিন একটা ভিতরে চলে যায়। বন্ধুরা, আমি নিচে রেখে ফোনটা দিয়ে ফোনটা নিচে রেখে বুঝলাম, কারণ এটা যখন এভাবে ঘষাঘষি করি ফোন ভিডিওটা লড়ে। তো এই রকম করছি, হালকা পাতলা করছি, যেহেতু কারেন্টের জিনিস এগুলা। আর এগুলা করার পরে, পরিষ্কার করার পরে কারেন্টটা আপনি আধা ঘন্টা পরে দিবেন, বা এটা শুকানোর পরে দেওয়ার জন্য চেষ্টা করবেন, বা এক ঘন্টা পরে দিবেন, ঠিক আছে। তো এইভাবে এখন দেখেন খুব সুন্দর হয়েছে, আর এইভাবে পরিষ্কার করতে পারেন, আরও সুন্দর করা যায়। এটি কালুঞ্চে পড়ে রয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।